পদ্মা সেতুতে সড়ক পথের শেষ স্ল্যাব বসানো হয়েছে। এতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে সেতুর সড়ক পথ। সোমবার 23 আগস্ট সকাল 10টার দিকে সেতুর 12 ও 13 নং পিলারের উপর শেষ স্ল্যাবটি বসানো হয়। এতে সড়কপথের 6.15 কিলোমিটার পুরোটাই দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে 87.25%, আর মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 94.25%, আর মূল সেতুর কাজের আর বাকি মাত্র 5.75%, আর্থিক অগ্রগতি হয়েছে 90.18%, মূল সেতুর কাজের চুক্তি মূল্য প্রায় 12,494 কোটি টাকা। চলতি বছরের 31 জুলাই পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 11,268 কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ 2014 সালের ডিসেম্বর মাসে শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর 37 ও 38 নম্বর খুঁটির উপর বসানো হয় প্রথম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হতে থাকে পদ্মা সেতু। 42টি পিলারের উপর 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যান একে একে বসানো হয়। সর্বশেষ স্প্যানটি বসানো হয় গত বছরের 10 ডিসেম্বর। এতে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়। 2022 সালের জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।